সালাম ও আলাইকুম ও রহমাতুল্লাহর কাটু আলহামদুলিল্লাহ ও সালাতু ও সাল্লাম ও আল্লাহ রাসুল ইল্লাহ ও আলা আলিহি ওয়াফিহি ওয়ামান ওয়ালা জুমাবারের আজকের এই সিরিজ হালাকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হালাকা ছিল দৈনন্দিন জীবন ইসলাম এ বিষয় ভিত্তিক আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদাব ও তরিক এবং শোক রাস্তা এবং বাজারে যে আদব আমাদের রক্ষা করা উচিত যে শিষ্টাচারিতা আমাদের রক্ষা করা উচিত সেটা নিয়ে আমরা কথা বলব প্রথমে হচ্ছে হকুক আর তরিক রাস্তার কিছু অধিকার আছে সে অধিকারগুলো মূলত আসলে আদব সে সম্পর্কে حديث আপনাদের সাথে শেয়ার করছি عن أبي سعيد الخدري عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس بالطرقات إياكم والجلوس بالطرقات فقالوا يا رسول الله ما لنا من مجالسنا بد نتحدث فيها فقال إذا أبيتم إلا المجلس فأعطوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الأذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر متفق عليه أبو سعيد الخضر رضي الله تعالى عنه تكبرنته جنبي صلى الله عليه وسلم بلتهم تمرا রাস্তায় বসা থেকে বিরত থাকো রাস্তায় বসাকে বর্জন করো বা রাস্তায় বসা থেকে সাবধান থাকো সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ আমাদেরকে তো রাস্তায় বসতেই হয় কথা বলি সেখানে কথা বলতে হয় বসতে হয় তখন তিনি বললেন যদি বসা ছাড়া আর তোমাদের কোনো গত্যান্তর না থাকে অর্থাৎ যদি বসতেই তোমাদেরকে হয় তাহলে তোমরা রাস্তাকে তার অধিকার দাও রাস্তার কিছু রাইটস আছে সে রাইটসগুলো তোমরা পরিপূর্ণ করো তখন সাহবাইকার বললেন ইয়া রসুল্লাহ রাস্তার আবার অধিকার কি রাস্তার অধিকার কি রাস্তার অধিকার বলতে আপনি কি বুঝিয়েছেন তিনি বললেন রাস্তার অধিকার হল দৃষ্টি অবনমিত রাখা অর্থাৎ সংযত রাখা এবং মানুষকে কষ্ট না দেওয়া এবং সালামের উত্তর দেওয়া কারণ কেউ যদি রাস্তায় বসে তখন অন্যরা বিশেষ করে যদি একটু দাড়ি টুপি দেখে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তা আপনাকে কিন্তু প্রত্যেকটা সালামের উত্তর দিতে হবে এবং সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় অসৎ কাজ থেকে নিষেধ করা সোহান আল্লাহ কি চমৎকার রাস্তার অধিকার না আর এখনকার মানুষ রাস্তার অধিকার মানে হচ্ছে একটু উল্টাপাল্টা কাজ করা মানুষকে কষ্ট দেওয়া তারপরে আরও কত কিছু হাদিসটি বোখারি মুসলিমে বর্ণিত হয়েছে আর হাদিসের অন্য আরেকটি ভাষ্যে একটু পরিবর্তন আছে যেটি সাহি মুসলিমের মধ্যে এসেছে সেখানে নবী সাল্লাহাম বলেছেন ইজিত নিবু মাজাস উঠা বসা অর্থাৎ রাস্তায় চলাফেরার জায়গায় বসা থেকে তোমরা বিরত থাকো ফকুলনা ইন্নামা কাদনা রেমা বাসিন আমরা বললাম কারাম বললেন যে আমরা বললাম যে আমরা তো শুধু অসুবিধা হয় না এই জন্যই বসেছি অসুবিধা হলে তো আর বসি না আমরা তো কারো অসুবিধা করতে চাই না কাদনা না তাদা কার না তা হাদ্দাস আমরা বসেছি যে সেখানে কিছু দেখে রাতকার করব এবং কিছু কথাবার্তা আলা তখন নবী সাল্লা সাল্লাম বললেন ইম্মা ইম্মালা হা কাহা যদি এটা পরিহার করা না যায় তাহলে রাস্তার হকটা তোমরা আদায় করো সেটা হলো রাদ্দুল বাসর ওরাদ্দুল সালাম ও হসনুল কালাম দৃষ্টি অবনমিত রাখা এবং সংযত রাখা সালামের উত্তর দেওয়া এবং সুন্দর কথা বলা অসুন্দর কোনো কথা যেন বলা না হয় এটি মুসলিমের বর্ণনা আর আবু দাউদের একটা বর্ণনার মধ্যে এসেছে ওয়া এটা রাস্তার হকের মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করা হয়েছে একদম সম্পূর্ণ নতুন নূতন ওয়ুগু আলমালুফা অসহায় দুস্থ যে মানুষ আসলে কি করবে ভেবে ভেবে পাচ্ছে না দিশে হারা মানুষ এদেরকে সাহায্য করতে হবে এটা রাস্তার হক রাস্তায় তুমি যত লোককে দেখো অসহায় দুস্থ অভাবী কিংবা তার কোনো না কোনো সমস্যা আছে তাহলে তার পাশে দাঁড়াতে হবে তাকে সাহায্য করতে হবে এবং আরেকটা হলো যারা পথ হারিয়ে যায় পথ হারা পথ হারা মানুষ তাদেরকে পথ দেখাতে হবে বাড়ি হারিয়ে ফেলেছে কোথেকে এসছে কিছুই জানে না বয়স্ক মানুষ অথবা ছোট বাচ্চা কিংবা অন্ধ মানুষ হ্যাঁ অথবা হজে অনেক হাজি হারিয়ে যেত আমরা হজ ভলেন্টিয়ারি করতাম এক সময় যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম একদম প্রথম বছর থেকেই আমরা হাজিদের খেদমত করার সুযোগ পেয়েছিলাম আহমদুলিল্লা তখন এখনকার মতো এত সফিস্টিকেটেড ছিল না বাড়িঘর ছিল সার্বিক বলতো অর্থাৎ বাড়ি ঘরের মতো মাটির বাড়ি ঘর এই হারামের হলেই মাটির বাড়ি ঘর দেখতে সবগুলো একরকম প্রথম দিকে আমরাও হারিয়ে যেত। পরে দেখলাম যে হাজি সাহেবরা যারা নতুন আসলো তার হারিয়ে যায় আল্লাহ আমরা বাংলার সজ মিশনে থাকতাম ওই হাজিরা কোথায় হাজিরা হারিয়ে গেছে তার পরিবারের অন্যরা এসে বসে আছে কোথায় খুঁজো খুঁজতে 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 তাদেরকে হয়তো একদিন পরে পাওয়া যেত বারো ঘন্টা পরে পাওয়া যেত এটা সুন্দর হারামের একদম কাছের এরিয়া এরকম কোথাও কোথাও থাকতে পারে আমি উদাহরণস্বরূপ শুধু বললাম গল্পটা বললাম গল্প শুনতে মাঝে মাঝে একটু ভালো লাগে আর এটা তো সত্য গল্প মানিয়ে বলিনি তো আলহামদুলিল্লাহ এরকম অনেক ভালো ভালো কাজ করার সুযোগ আমাদের হয়েছিল হাজি সাহেব আল্লার মেহমান হারানো হাজি হারানো হাজিদের জন্য একটি বিশেষ প্রোগ্রাম ছিল তখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তিনি যে কোন বিল্ডিংয়ে উঠেছেন এটাও মানে সহজে ডিটেক্ট করা যেত না এখন তো গুগল ম্যাপ হয়ে গেছে এখন কার্ড হয়ে গেছে এখন সবকিছু এখন স্পষ্ট তখন এটা ছিল না তো রাসুল এই নির্দেশনা তো সবসময়ের জন্য এই ঢাকা শহরে গ্রাম থেকে মানুষ এসে হারিয়ে যায় যায় না আমাদের তো খবর নাই রাস্তার হক সম্পর্কে জানি না তো আমরা রাস্তায় কত দুঃস্থ মানুষ অন্ধ মানুষ আহারে আমাদের সময় হয় না একটা অন্ধ লোককে রাস্তা পারাপার করে দিতে দেখবেন যে অধিকাংশ লোকের সময় নাই দেখারই সময় নাই বরং এই রাস্তায় কাদের সাহায্যের প্রয়োজন সেটা ভাবারও আমাদের সময় নাই তার মানে রাস্তার অধিকার আমরা ক্ষুণ্ণ করছি রাস্তার অধিকার আমরা রক্ষা করছি না তাহলে বুঝুন যে ইসলামের কথা বড়ো বড়ো আওড়াচ্ছি আমরা তাই না একদম মানে রুট লেভেল থেকে আরম্ভ করে অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা ইগনোর করছি উপেক্ষা করছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং তৌফিক দান করুন রাস্তার দ্বিতীয় আরেকটি হক হলো এবং আদব হলো এমা পাতুল অ্যাডা আনিত এমা পাতুল আনিত তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায় ফেলা আর আগে যে হাদিসগুলো আমরা বললাম সেখানে আমরা দেখলাম কাফুল আদা সাল্লাম রাস্তার এক হক বলেছেন কাফুল আদা অর্থাৎ কষ্টদায়ক বস্তু বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা তাহলে ওটা একটু আরাম বেশি অর্থাৎ আপনি নিজে কাউকে কষ্ট দেবেন সেটা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে আর কষ্টদায়ক বস্তুও ক্রিয়েট করা যাবে না কিংবা মানে রাস্তার মধ্যে যে কষ্টদায়ক বস্তুগুলো আছে সেগুলোও রিমুভ করতে হবে ওই বক্তব্যের মধ্যে তিনটা জিনিস চলে এসছে এখন দেখা যায় যে মানুষ এই যে আপনি যদি ফার্ম গেটে বের হন নিউ মার্কেটে গাঁছিয়ায় হাঁটাই যায় না হাঁটাই যায় না এগুলো অনেক কিছু যদি এই মাথায় সবার এই জিনিসটা থাকতো তাহলে কিন্তু অনেক কিছু সহজ হয়ে যেত মানুষের মাইন্ডসেট অধিকাংশ প্রবলেমগুলোকে সলভ করতে সাহায্য করে উদাহরণ দেয় একটা রাস্তা চলাচলের জন্য তো শুধু পথচারী আপনি দেখবেন আপনাদের মাথায় এতক্ষণ পথচারীর কথা ঘুরতেছে পথচারী ছাড়া রাস্তা কি আর কিছু চলাচল করে না কী চলাচল করে কি গাড়ি ঘোড়া যেমন যেমন বাইক যেমন বাস যেমন মিনিবাস তারপরে যেমন কার যেমন সিএনজি রিকশা ভ্যান ঠেলাগাড়ি সবগুলোই এবার কিন্তু আপনাদের মাথা সবগুলো ঢুকছে খেয়াল করে দেখেন তাহলে এই নির্দেশনা কি শুধু পথচারীদের জন্য না সবার জন্য বলেন সবার জন্য মনে রাখতে হবে বাসগুলো যে তেরসা করে রাখে সে কিন্তু অধিকার ক্ষুণ্ণ করে সে রাস্তার অধিকার ক্ষুণ্ণ করে পথচারীদের অধিকারও ক্ষুণ্ণ করে কারণ এই তেরসা করে রাখার কারণে কত লোক যে মারা গেল তাই না এই সেদিনও দুটো বাসের মধ্যে তাদের কম্পিটিশনে এক মহিলা মারা গেল এছাড়া তো এরকম অ্যাভেলেবেল ঘটনা ঘটছে এরা সব রাস্তার অধিকার ক্ষুণ্ণ করেছে সেই জন্য মোটর বাইকগুলো রাস্তার অধিকার ক্ষুণ্ণ করে ফুটপাথের উপর দিয়ে চালিয়ে দেয় খেয়াল করে দেখেন ঠিক কিনা স্যার এভাবে সবগুলোই এরপরে আপনি দেখেন একটা ট্রাফিক আইন তো আছে পথচারীদের জন্য আছে দেখেন ট্রাফিক আইন নট অনলি ফর দ্য ট্রান্সপোর্ট এটা পেডেস্ট্রিয়ানদের জন্য যারা পথচারী তাদের জন্য কে মানছে দেখেন পারাপারের নিয়ম কেউ ফলো করছে না ফুটপাথ যাদের জন্য তারা এর নিয়ম ফলো করছে না যাদের জন্য যে ফ্লাইওভারটা দেওয়া হলো পথচারীদের পারাপারের জন্য তারা সেটা না করে রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে এর সব কিছু কিন্তু রাস্তার অধিকার ক্ষুণ্ণ করা আপনি যখন হাদিসগুলো পড়বেন সেটা মাথায় নিয়ে পড়তে হবে আমরা হাদিসগুলোকে খুব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এবং সংকীর্ণ অর্থ দিয়ে পড়ি তখন আমি ভাবি আচ্ছা আমি কী কী লঙ্ঘন আচ্ছা ঠিক আছে আমি ঠিকমতো মতো চলবো না আপনাকে হোল সিনারিও জানতে হবে কালকে আপনি ড্রাইভার পরশু নিজের গাড়ি ড্রাইভ করছেন পরশু বাইক চালাচ্ছেন আবার আজকে আপনি ফুটপাথ দিয়ে হাঁটছেন তাই না আপনি একই মানুষ কিন্তু অনেকগুলো রোল প্লে করছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে রাস্তার অধিকার রক্ষা করতে হবে আচ্ছা আমরা বলছিলাম এমাতত আদা আনে তারিখ রাস্তায় কষ্ট দেওয়া এবং কষ্টদায়ক বস্তু থেকে বিরত থাকা তাহলে আপনি ড্রাইভিং করবেন সেখানেও কষ্ট দেওয়া যাবে না মানুষকে হড়কে দেওয়া যাবে না ভয় দেখিয়ে দেওয়া যাবে না আপনার চাকার নিচে একটু পানি আছে ওই পানিটা দিয়ে কাউকে ঝাটকা দেওয়া যাবে না একজনের সাদা কাপড় পুরোটাই নষ্ট হয়ে গেল ওই পানিটা যুক্ত হতে পারে তাই না মহিলারা রাস্তা পার হচ্ছে এটা সৌদি আরবে প্রথম গিয়ে দেখে আমরা অবাক হলাম মোদিনায় আল্লাহ পথচারীদের পারাপারের জন্য এত দ্রুতগামী গাড়ি থামিয়ে দিতে পারে মদিনায় এটা দেখে আমরা হয়তো বা খোলাম ভালো লেগেছে কিন্তু বাংলাদেশে এটা দেখি যে একদম কেউ করে না কেউ করে না মহিলাদের প্রতি পর্যন্ত রহম করে না বরং কোনো এক মহিলা যদি রাস্তা পার হতে চায় আমরা বুঝতে পারছি সে হয়তো গ্রাম থেকে এসছে অথবা সে একটু ভয় পাচ্ছে তারপরেও এমনভাবে চালায় দেয় যেন সে পার না হয় তার আগে আমি পার করি আপনি দেখেন এগুলো আপনাদের ড্রাইভাররাও করে যে এখানে অনেকে আছেন গাড়িওয়ালা আপনাদের ড্রাইভাররাও করে আপনারা কিন্তু তাম্বি করেন না আমি যে গাড়িতে থাকি সবসময় তাম্বি করি চেষ্টা করি আর কি বলি যে কোনো মহিলা অথবা কোনো পথচারী যদি তুমি দেখো যে পার হচ্ছে তাহলে থামাতে হবে পিছনে যত গাড়ি থাকুক কারণ আমি থামালে সে নির্ভয়ে পার হতে পারবে অনেকে বলে স্যার এটা করে কি পারবে হ্যাঁ আপনাকে থামাই দেবে হ্যাঁ আপনি আপনি মৌকা করবেন কোন কোনো সময় এমন অবস্থা হতে পারে যে আপনি হয়তো সুযোগ দিতে পারছেন না কিন্তু আপনার মাথায় রাখতে হবে না সবাইকে কষ্ট দেওয়া থেকে আমাকে বিরত রাখতে বিরত থাকতে হবে এবং সবার জন্য ফ্যাসিলিটি তৈরি করতে হবে সুযোগ তৈরি করতে হবে সার্ভিস দিতে হবে হ্যাঁ যেহেতু আমি দ্রুতগামী যান তাহলে আমি অন্যদেরকে সহজ করে দেব অন্যরা তার অনেক কষ্টে আছে পথচারি যা কষ্ট আছে বাংলাদেশে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হচ্ছে রাস্তা পার পার হওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ এটা আমি নিজেও ভয় পাই এবং আমারও মনে হয় যে যেকোনো সময় চলে যেতে পারি রাস্তা পার হওয়াটা এত এত ভয়ঙ্কর এর মূল কারণটা হলো আমাদের ড্রাইভারদের মাথায় রাস্তা যারা চলাফেরা করছে তাদের মাথায় এই নির্দেশনাটা নাই আন আলাইহি আজাদিকাম قال লাহজ রাআইতু رجলা يتقلب في الجنه في شجره قطعها من ظهر الطريق كانت تؤذي হত্যা ফাতনা عليه ابو هريره رضي الله تعالى عنهতেকে বনিতো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে আমি একজন ব্যক্তিকে জান্নাতে দেখেছি সে একটা গাছের নিচে উলটপালট হচ্ছে অর্থাৎ শুয়ে সে হয়তো খুব আরাম করছে একবারে দিকে একবার ওদিকে যেভাবে ইচ্ছা যে গাছটাকে সে মানুষের রাস্তার মাঝখান থেকে কেটে নিয়েছিল যে গাছটা মানুষকে কষ্ট দিচ্ছিল দেখতে পেরেছেন তাহলে এটাকে ছোট্ট ভাবতে নাই একটা কাঁটা একটা গাছের কাণ্ড কিংবা একটা টায়ার ব্রাস্ট হয়ে পড়ে আছে অথবা একটা তার পেন তার কাটা পড়ে আছে যেটা যে কোনো বাস বাস বা গাড়ির টায়ারে ঢুকে হয়তো চাকা ব্রাস্ট হয়ে যেতে পারে পাংচার হতে পারে এবং অনেক সময় পাংচার থেকে বড় অ্যাক্সিডেন্ট হয় এবং যাত্রীরা মারা যায় তাই না তো সুতরাং দেখেন রাসুলসাল্লাহ সাল্লাম তিনি শুধু মোটিভেশন দেওয়ার জন্য ইনফরমেশনটা দেননি ইনফরমেশনটা কি সত্য কি মনে করেন অবশ্যই সত্য অবশ্যই সত্য নবী সাল্লা সাল্লাম সবসময় সত্য তথ্য দিয়েই মানুষকে প্রণোদনা দিয়েছে তিনি কখনো গল্প বানিয়ে আমরা যেমন মাঝে মাঝে গল্প বানাই আমাদের ওয়াইজিনরাও কিন্তু খুব চমৎকার সব গল্প বানায় আর শ্রোতারা খুব মজা করে তাই না বানানো গল্পতে মজা বেশি কিন্তু রাসুলসাল্লাহ সাল্লাম সবসময় সত্য গল্প দিয়েই মানুষকে প্রণোদনা দিতেন আচ্ছা এরপরে তৃতীয় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথের আদব আছে এবং হক আছে সেটা হলো আদামু কাদা ইল হাজাতে ফিরতারি রাস্তার মধ্যে কাদায় হাজাত করতে নাই কাদায় হাজাতটা কি হয় প্রস্রাব করা নয় পায়খানা করা এই ঢাকা শহরে বহু জায়গায় দেখবেন যে মানুষ এই কাজটা খুব নির্লজ্জভাবে করতেছে আপনি একদম মহাসড়কের পাশেও দেখবেন বিভিন্ন জায়গায় সে গুলশান এরিয়া উত্তরা এরিয়া গুলিস্তান এরিয়াতে দেখবেন যে সুযোগ পেলে মহাখালী মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে আর ওই সমস্ত জায়গায় মাঝে মাঝে দেখবেন মল এই যে কাকলি থেকে বনানি গোলশানের দিকে বা বনানির দিকে ঢোকার পথে আমি বহুবারই দেখেছি এরকম তো এটা কি তাহলে চরমভাবে রাস্তার অধিকার ক্ষুণ্ণ করা হলো এবং রাসুলসাল্লাহ সাল্লামের নির্দেশ লঙ্ঘন করা হলো পথে ঘাটে কাদা কাদাউন হায়জা করা যাবে না এটা সভ্য মানুষের লক্ষণ না হয় পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকবে অথবা যেখানে পাবলিক টয়লেট আছে সেখানে গিয়ে কাদা হায়জা করতে হবে আর আমাদের দেশে তো মসজিদ আছে একটু পরপর মসজিদ আছে বিভিন্ন মসজিদে এগুলো আছে আর এখন বেশ কিছু পাবলিক টয়লেটও আছে ঢাকা শহরে বা অন্যান্য শহরে গ্রামেগঞ্জে অবস্থা ছিল আরও ভয়াবহ আমি যখন টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পড়তাম সেটা হলো আশির দশকের একদম গোড়ার কথা তখন দেখতাম যে বিশেষ করে বর্ষাকালে প্রায় দুই মাইল হেঁটে যেতাম আমি প্রতিদিন মাদ্রাসায় দুই মাইল পনেরো দুই মাইল এরকমভাবে আবার হেঁটে আসতাম অনেক সময় আমরা ওই যে রাবারের কি বলে ওটাকে না নাগ্রা হ্যাঁ ওই টাইপের আর মাঝে মাঝে অধিকাংশ আমরা খালি পায়ে যেতাম কিন্তু যে দৃশ্যটা দেখতাম সেটা ছিল খুবই অপ্রীতিকর দুপাশে মানুষ মল ত্যাগ করে বসে আছে ভয়ঙ্কর অবস্থা প্রচুর অন্তত বিশ থেকে তিরিশ জন লোকের কাজ দেখে আমাদেরকে যেতে হতো আমি তখন ভাবতাম আল্লাহ এই গ্রাম থেকে কবে উদ্ধার পাবো আল্লাহ মানে পুরো বর্ষাকাল জুড়ে তিন থেকে চার মাস জোরে ছিল এইটা মনে হয় এখনও মানুষ তাই করে ফরিদপুরের ওই এলাকায় অনেকের কাছে শুনেছি অনেক দায়দের কাছে

আবু হর রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন যে লানার দানকারী দুটো বস্তু থেকে তোমরা সাবধান থাকবে এই দুটো কাজ এই কাজ যিনি করে তাকে লানাদ দেয় অতএব এই দুটো লানাদ দানকারী বস্তু থেকে নিজেদেরকে সাবধান রাখবে এবং এই দুটো কাজকে বর্জন করবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসোল্লাহ তাহলে এই লানাদ দানকারী দুটো বস্তু কি কালা তিনি বললেন এই দুটো বস্তু হলো যে ব্যক্তি মানুষের চলাচলের পথে কাদা উল হাজা করে মানুষের চলাচলের পথে কাদা উল হাজা করে এটা হলো এক লাইনার দানকারী আউপ্রিয় দল্লেহিম এটা হলো দ্বিতীয় লায়নার দানকারী যে ব্যক্তি মানুষ যে জায়গায় ছায়া নেয় যেমন গাছের নিচে ছায়া নেয় সেখানে সে কাদা উল হাজা করে মানুষ যদি সেখানে মল দেখে বা মূত্র দেখে সেখানে কি মানুষ হাঁটতে পারে হাঁটতে পারে না সে তখন মানে তার গাড়িরই করে তারপরেও হয়তো তাকে যেতে হয় আর সেখানে তো বিশ্রাম করার প্রশ্নই আসে না বহু মানুষ দেখবেন যে এই যে পার্কে মানুষ কেন বসে পরিচ্ছন্ন থাকে তা আমাদের মুসলিম সমাজের সকল রাস্তাও তো পরিচ্ছন্ন থাকার কথা নাকি নাকি সেটা শুধু কাফেরদের দেশে সেটা বৈশিষ্ট্য মানে ব্যাপারটা এখন এমন হয়ে গেছে যে মুসলিম সমাজ হচ্ছে যাচ্ছে তাই আর অমুসলিমদের সমাজ হচ্ছে অন্য পরিষ্কার পরিচ্ছন্ন সিঙ্গাপুরে গিয়ে দেখেন ইউরোপের বিভিন্ন রাস্তায় গিয়ে দেখেন কোথাও কোনো মল পাবে বিভিন্ন জায়গায় আমারও যাওয়ার সুযোগ হয়েছিল কিন্তু কোথাও মল দেখিনি শুধু বাংলাদেশ ছাড়া রাস্তায় আর কোথাও মল দেখিনি বিশ্বাস কর সৌদি আরবে দেখিনি যাই হোক তাহলে বোঝা গেল রাস্তায় মলত্যাগ করা এবং মানুষের ছায়া নেওয়ার জায়গায় মলত্যাগ করা এটা কিন্তু লানতকারী বস্তু ওই ব্যক্তিরেই লালনাত করবে যারা চলাচল করবে তারা ওই মলত্যাগকারীর জন্য অথবা কাদাউল হাজাকারীর জন্য সে লানাত করবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আচ্ছা চতুর্থ হল আদা মুতলি তিজাহাল কিবলাতি ফিতরিকি ওয়াগাইরিহি রাস্তায় অথবা অন্যত্র কেবলার দিকে থুতু নিক্ষেপ না করা কেবলার দিকে থুতু নিক্ষেপ না করা আন হুদাইফা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাফালা তুজাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি তাফলুহু বাইনা আইনাইহি আখরাজাহু ইবনু খুযাইমা ওয়া আবু দাউদ তিজাহা তুজাহা দুরকমই পড়া যায় আচ্ছা যে ব্যক্তি কেবলার দিকে থুতু নিক্ষেপ করে কেয়ামতের দিন তার এই থুথু তার দুই চোখের মাঝখানে চলে আসবে কেউ যেমন ধরেন একটু দুষ্টামি করে ধরেন থুতু নিক্ষেপ করলো ওইটা যদি আবার ঘুরে এসে তার এখানে পড়ে তার কেমন লাগবে বলেন তো আর এটা যদি কেয়ামতের দিন হয় তাহলে আরও সর্বনাশ দুনিয়ায় গেলে তো আর কেউ দেখবে না তাই না একটু ফেললাম তো কেয়ামতে গামছা পাবেন কোথায় তার মানে কি আমাদের এই বিষয়গুলো কিন্তু ভয়াবহ একদম ফান করার বিষয় না যখন বলা হলো এটা আপনার দুই চোখের মাঝখানে ফিরে আসবে তার মানে এটা শাস্তি কিন্তু। এটা একটা ভয়াবহ শাস্তি আপনি বা বাঙালি কেউ চালাক থাকতে হয়তো বলবেন মুছে ফেলব এখন তো আপনার পড়ারই কিছু থাকবে না মুছে ফেলবেন না আল্লাহ রাহেলা রাস্তার আরেকটা আদব এবং হক হলো রাস্তা চলতে চলতে আমরা অনেক সময় পরিবহনে উঠি তাই না হোক সেটা বাস কিংবা অন্য যে কোনো পরিবহন দ্বিচক্রযান ত্রিচক্রযান মানে সাইকেল রিকশা অথবা ট্রেন হতে পারে সেটা নৌযান ইত্যাদি নানা যান তো এর মধ্যে একটা দোয়া আল্লা হো তহ আমাদেরকে শিখিয়েছেন এবং সে দোয়াটা সন্ন্যায়ও এসেছে যাতে পড়া মানে কোনো জানে আরোহণ করার সময় পড়া যায় সেটি হলো সুহান আল্লাহ ওয়ামাকলাহ মক্করিনা ইলা রব্বিন আল্লা কালিবন সুরাজ জোখরুফের তেরো এবং চোদ্দ নম্বর আয়াজ পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদের জন্য এই জানটিকে অনুগত করে দিয়েছেন এবং আমরা সেটিকে বসীভূত করার উপযুক্ত ছিলাম না আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব সেটা যদি কখনো অ্যাক্সিডেন্টের মাধ্যমে হয় তবুও রবের কাছে ফেরা আর যদি সেটা এই যাত্রা আমরা বেঁচে যাই তাহলে কখনো না কখনো আমাদেরকে ফিরতেই আচ্ছা এরপরে আরেকটি আদব এবং হক হল মোরা মাসলাহাতি মাসলাহাতের দাওয়া বেফিসিয়ার ওয়া দামুন নুজুল এলা ইলা না যে পরিবহনটা আছে সেই পরিবহনটা যদি হয় পশু দাওয়া পশু কুল্লুমা ইয়াদুয়া আলাল আর্থ ফাহুয়া দাব্বতুন আউ দাওয়াবুন দাব্বাতুন বলছেন দাওয়াবুন যা কিছু পৃথিবীতে চলে সেটাই হলো দাব্বাতুন ঘোড়া খচ্চর গাধা উঠ এগুলো হাতি এগুলো সবই হলো হাতিতে সাধারণত মানুষ পরিবহন হিসাবে ব্যবহার করে না শখ করে উঠে কিন্তু উঠ হলো মরুর জাহাজ ঘোড়া এটা যুদ্ধের জাহাজ আর খচ্চর গাধা এটা পরিবহন সাধারণ পরিবহন সাধারণ মানুষের জন্য পৃথিবীর প্রায় সব দেশে একসময় এগুলো পরিবহন হিসেবে ছিল উঠছিল সাধারণত মরুভূমির দেশেই বেশি আর ঘোড়া সব দেশেই পৃথিবীর সব দেশে আছে তবে সাধারণত যুদ্ধক্ষেত্রে সেগুলো বেশি ব্যবহৃত হয় অথবা আমাদের যেমন স্পিড বোট আছে স্পেশাল অকেশনে আপনি লঞ্চে না চড়ে স্পিড বোটে নদী পার হন সেরকম ঘোড়া দিয়েও মানুষ মাঝে মাঝে হয়তো চলাফেরা করত। তো যাই হোক এগুলো হচ্ছে দাওয়াত এই এই পশুগুলো পরিচালনার ক্ষেত্রে আপনাকে তার মাসলাহত চিন্তা করতে হবে এগুলোকে বেশি কষ্ট দেওয়া যাবে না আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে আরেকটা আদব রাস্তায় রাত্রে নামবেন না রাস্তায় রাত্রে নামবেন না যদি নামতেই হয় তাহলে কোনো মাও ক্যাফি স্টফিসে নামবেন যেখানে আরও অন্য অন্য লোকরা থাকে যেখানে কোনো লোক থাকে না সেখানে নামাটা কিন্তু ভয়ঙ্কর এটা আমরা মধিঘাত থাকাকালেও অনেক গল্প শুনেছি অনেক গল্প কিছু গল্প হচ্ছে এরকম এটা অবশ্য সত্য গল্প কারণ এই খবরটা আমরা মদিনায় শুনেছিলাম সরাসরি ওই ব্যক্তির আত্মীয় স্বজনের কাছে যিনি বাহারান থেকে এসেছিলেন ওমরা করার জন্য হঠাৎ যে কোনো কারণেই হোক তিনি রাস্তায় হয়তো পেশাব করার জন্য বা এরকম কোনো একটা কারণে রাস্তায় থামালেন এমন জায়গায় যেখানে কালো আর কোনো কিছু নাই এই সময় দুটো ঘটনার কথা আমরা জানি প্রথম হচ্ছে তিনি কি কারণের জন্য একটু রাস্তা পার হতে যাচ্ছিলেন অন্য গাড়ির তাকে চাপা দিয়ে চলে গেছে এটা একটা ঘটনা আর আরেকটা ঘটনা হচ্ছে যদিও আধুনিক রাষ্ট্র কিন্তু সবখানে কিন্তু বাঘ জন্তু নেকড়ে আছে আরেক জায়গায় নেকড়ে এসে তাকে হানা দিয়েছে হ্যাঁ ফলে মানে টেনে নিয়ে গেছে আর কিছু কিছু জায়গায় আমরা গল্প শুনেছি আমাদের এক ভাই এক ভাই মদিনা থেকে মোতাখারেজি কিছুদিন আগে উনি দাল্লা ছিলেন পরিবার নিয়ে মদিনা ছিলেন জায়েদ ভাই আমরা বলতাম তার ছেলে এখন পিএইচডি করতেছে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামী অর্থনীতিতে তো তার কাছে শুনেছি অনেক গল্প এরকম পথি মধ্যে যারা হয়তো মল করার সময় বা কোনো একটা জায়গায় কাদাউল হাজাতের সময় তারা জিনের আক্রমণেরও মুখোমুখি হয়েছে

যখন তোমরা দুর্ভিক্ষর সময় সফর করবা তখন উটকে জমিনের তার যে অংশ সেই অধিকারটা দিবা সে যেন খেতে পারে উট কিন্তু যে একদম সবসময় ঘাস খায় তা না সে ওই মরুভূমির কাটাটাটাও খায় হ্যাঁ আর যখন তোমরা না যখন তোমরা খেসবে মানে যখন স্বাভাবিক অবস্থায় ফসল টসল থাকে সেই সময় যখন সফর করবে তখন সে জমিন থেকে যেন তার খাবার খেতে পারে হ্যাঁ তাহলে সেই সুযোগটা করে দেবে আর যখন তোমরা আসানা বলতে দুর্ভিক্ষ যখন তোমরা দুর্ভিক্ষর সময় সফর করবে তখন দ্রুত তার উপর দিয়ে চলে যাবে কারণ এখানে কোনো খাবার পাওয়া যাবে না অতএব যাতে যেখানে গিয়ে খাবার পাওয়া যায় সেখানে যাতে দ্রুত পৌঁছে যেতে পারো বা আর রাস্তুম তুম বিল্লাই ফ্রেজতারিবো তারিক যখন তোমরা রাত্রে চলাফেরা করবে তখন মানে যখন রাতে চলাফেরা করবে তখন তোমরা রাতে রাস্তায় খামা থেকে বিরত থাকবে হ্যাঁ মা ওয়াল হাওয়া মে বি কারণ এটা হচ্ছে রাত্রে হিংস্র পশু বা জন্তু জানোয়ারের মা ওয়া মা বলতে তাদের আশ্রয় রাত্রে তারা বের হয় দিনে বের হয় না তাই না অধিকাংশ হিংস্র জন্তু যেন রাত্রে বের হয় অতএব তুমি যে কোনো আক্রমণের শিকার হতে পারো হয় কোনো সাপের ছবল হতে পারে কোনো নেকড়ে এসে হানা দিতে পারে বাঘ এসে তোমাকে টেনে নিয়ে যেতে পারে ইত্যাদি ইত্যাদি ইজতেমাবু মাসিয়াতুল খোয়ালা চলাফেরার সময় অহংকার বর্জন করতে হবে এটা চলাফেরার আরেকটা আদব কাল আল্লাহ আলা ওয়ালা তুসা আর খদ্দা ওলা ওয়ালা তেমশিফিল আর্দেমার আহা লা আল্লাহ বকুল্লা মুক্তাল ইনফাকুল আর তুমি মানুষের জন্য তোমার গালকে বক্র করো না ভেংচি কেটো না মানে গাল বাঁকিয়ে কথা বলে না মানুষ তাচ্ছিল্য করে কথা বলে একজন লোককে সে হয়তো ভেংচি কাটার জন্য করে অথবা তাকে তাচ্ছিল্য করার জন্য ছোট হেয় করার জন্য গালকে বাঁকায় এবং জমিনে তোমরা দম্ভ ভরে ভরে চলাফেরা করো না দম্ভ সহকারে চলাফেরা করো না নিশ্চয়ই তালা প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না ওয়াক্সিদ ফিমাসিকা আর তোমার চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো ওয়াগদুদ মিন সাউতিকা এবং তোমার কণ্ঠস্বরকে সংযত রাখো নমিত রাখো অর্থাৎ অল্পস্বরে কথা বলো চিৎকার করে কথা বলো না ইন আনকার আসওয়াতেল আসাউতুল হামির নিশ্চয়ই গাধার আওয়াজ হচ্ছে সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ

যখন সে চলতে শুরু করে তার নিজের চাদর তার জোব্বা তার জামা এগুলো তাকে খুব মুগ্ধ করে বাহ সুন্দর জামা আমার তাই না অনেক দামি জামা অনেক দামি জোব্বা পরেছি মানুষের মধ্যে যখন মাথায় এটা ঢুকে তখন তার অঙ্গভঙ্গিতে সেটা বোঝা যায় একজন দাম্ভিক ব্যক্তির তার চোখের দিকে তাকালে তার অঙ্গভঙ্গির দিকে বোঝা যাচ্ছে যে তিনি আসলে দম্ভ সহকারে চলাফেরা করছেন দেখবেন যে যিনি আপনার কারণ তারা তো দৃষ্টি আকর্ষণ করতে চায় মানে কী দেখবে তার এই দামি জিনিস দামি পোশাক বাহারি পোশাক কী দেখবে বলেন তো সে যদি একটু ঢং ঢংঘাং না করে তাই না তো যদি মানুষ চলাফেরার সময় তাই করে তখন হঠাৎ করে জমিনে ভূমিকম্প হতে পারে এবং তখন সে কেমত পর্যন্ত এই অবস্থায় থাকে এই বিপদের মধ্যে সে কেমন পর্যন্ত থাকবে যেহেতু একটা খারাপ অবস্থায় তার মৃত্যু হয়েছে এরকম আরো উদাহরণ আছে আত্মহত্যাকারী তার শাস্তি চলতে থাকবে অব্যাহতভাবে যেভাবে সে আত্মহত্যা করছে ওইটাই রিপিটেড হতে থাকবে যে ছুরি দিয়ে আত্মহত্যা করেছে দেখবেন সে বারবার এটা চলতেই থাকবে হাজার বছর ধরে আচ্ছা এতটুক পর্যন্ত হলো রাস্তার আদব হক সম্পর্কে আমরা কথা বললাম আশা করছি যে ইনশাল্লাহ আমাদের সকল যারা ভাই বোনেরা আছেন শুনলেন তারা এগুলো মেনে চলবেন ইনশাল্লাহ আপনি পথচারী হন ড্রাইভার হন আপনি আরোহী ব্যক্তি হন যেই হন না কেন এরপর হলো রাস্তার বাজারের কিছু আদব আদাব ও সোক সোক মানে মার্কেট সেখানে কি হয় বলেন তো কি হয় বেচা কেনা হয় সেরা বেচা এবং কেনা হয় যখন কেউ বেচেন তাহলে কেউ না কিনলে তো আর বেচা হবে না তাহলে বেচা এবং কেনা এটা অঙ্গাঙ্গীভাবে জড়িত একটা কাজ প্রথম আদবটা হলো ফিল আদরটা হল আসা ফিলবাই বেচা কেনার মধ্যে ছাড় দেওয়া বেচা কেনার মধ্যে ছাড় দেওয়া তাইলে বিক্রেতা কী ছাড় দিবে বিক্রি দামে ছাড় দিবে। এবং সে এক নম্বর জিনিস দিবে এক নম্বর বলে দুই নম্বর গামছা বিক্রি করবে না দুই নম্বর বলে তিন নম্বর গামছা বিক্রি করবে না বুঝছেন না এখন মানুষ তো যত সে মনে করে যত ঠকাতে পারি তত আমার লাভ আর ইসলাম বলছে যত ছাড় দাও এবং যত তাকে জেতাও ততই তুমি জেতলা এবং ততই তোমার লাভ দেখেন হিসাবটা কিন্তু একদম ভিন্ন আধুনিক পুঁজিবাদও আমাদেরকে শিখিয়েছে মনোপলি বিজনেস করো তাহলে অনেক বড় এই যে আমাজনের মালিকের মতো তারপর আর কি বাবার মালিকের মতো বিল গেটসের মতো অনেক ধনী হইতে পারবা মনোপলি বিজনেস ওটাও এক ধরনের প্রতারণা কিন্তু মনে রাখবেন মানুষকে একটা খাঁচার মধ্যে পুরে ফেলা যে আমার জিনিস ছাড়া তার নাই তার কেনার সুযোগ নাই ফলে তুমি তাকে এমন বিশাল ধরনের একটা দাম ধরো যাতে মানুষের পকেটের সব টাকা খুব দ্রুত তোমার কাছে জমে যায় আধুনিক কর্পোরেট সংস্থাগুলো কিন্তু এই পলিসিতে চলে মনে রাখবেন সবগুলো সংস্থা এই পলিসিতে চলে এই জন্য আধুনিক কর্পোরেশন পলিসির সাথে আমাদের ইসলামিক পলিসির অনেক পার্থক্য মানুষকে ঠকিয়ে যত দ্রুত তাদের হাতের টাকা পকেটের টাকা বাসার টাকা ব্যাংকের টাকা নিজের ব্যালেন্সে নিয়ে আসা যায় সেই জন্য আজকাল মানি মার্কেটটা কাজ করছে এবং টাকাকে কমোডিটি থেকে পেপারে এই জন্য নিয়ে আসা হয়েছে কাগজের টাকার মধ্যেই সবচেয়ে বেশি ধোকাবাজি হয় ইনফ্লেশন বা মান যে হ্রাসের বিষয়গুলো দেখছি এটা কাগজের টাকার মধ্যে সবচেয়ে বেশি হয় স্বর্ণ মুদ্রার যদি টাকা থাকতো তাহলে তো স্বর্ণ তো স্বর্ণই এখানে আর ঠকানোর কি আছে তাই না এর মান কখনো ঘাটতি হয় না স্বর্ণের মান কখনো ঘাটতি হয় না এখন দেখেন যখন স্বর্ণ তো স্বর্ণের জায়গায় আছে আমরা কিন্তু স্বর্ণের অবমূল্যায়নের কথা শুনি নাই কখনো আমরা শুনেছি টাকার অবমূল্যায়নের কথা ঠিক না টাকার অবমূল্যায়নের কথা ফলে আজকের আধুনিক অর্থ ব্যবস্থা এটা প্রতারণামূলক এবং এটা মানুষকে ঠকানোর জন্যই এই কলা কৌশলগুলো করা হয়েছে আপনি দেখবেন যে আপনার পকেটে একটা ক্রেডিট কার্ড ঢুকিয়ে দেওয়ার জন্য নানা প্রচেষ্টা চলছে বলছে পাঁচল্লিশ দিন আপনাকে সুদ দিতে হবে না কেউ কেউ এখন ষাট দিন একটা প্রতিযোগিতা চলছে কতটুকু সুযোগ দিয়ে একে সুদের মধ্যে সুদের বন্ধনে আবদ্ধ করা যায় আপনি দেখেন আপনি ক্রেডিট সিস্টেমে একবার ঢোকার পরে সুদকে কিন্তু আপনি না বলতে পারবেন না না বলার নিয়তে ঢুকেছেন এরপরে সারা জীবন আপনাকে হাঁই বলতে হবে ইউরোপ আমেরিকাতে যান একটা বাড়ি কিনেন খুব অল্প টাকায় এক হাজার ডলার পাঁচ হাজার ডলার ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনেন সারা জীবনের জন্য পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আপনাকে সুদি দিতে হবে সুদই দিতে হবে সে সমস্ত জায়গায় তো অনেক ফ্যাসিলিটি আমাদের মানুষেরা মনে করে আপনি একটা ক্রেডিট কার্ড না দশটা ক্রেডিট কার্ড পাবেন অনেক লোকের মধ্যে আমি দেখলাম যে এই যে মানি ব্যাগটা ফুলতে ফুলতে এরকম হয়ে যায় কি রে ভাই এগুলো কি বাংলাদেশে তো যে কোনো কার্ড নেই আপনাদেরও তো কার্ড গিয়েছিল ভাই এগুলো সব ক্রেডিট কার্ড কখনো পঞ্চাশ হাজার ডলার কখনো তারপরে এক লাখ ডলার বা তারও বেশি ক্রেডিট তার বাড়তে থাকে তার মানে বলে যে সবাই বলে ভাইজান আমি আপনার খুবই শুভাকাঙ্ক্ষী আপনাকে সুদের মধ্যে আকুণ্ঠ নিমজ্জিত করে দিতে চাই এরপরে দুনিয়াতে আপনি খাওয়া দাও ফর্তি করেন বুঝতে পেরেছেন এসব কিছু হচ্ছে ইসলামের পলিসির সাথে কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক এই ক্রেডিট সিস্টেম কিন্তু আপনার পকেটের টাকা নিয়ে গিয়ে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলার একটা ব্যবস্থা ইসলাম যে সামাহাতের কথা বলছি আমি যেটা বললাম অসেরা সেটা আধুনিক অর্থ ব্যবস্থায় নাই কিন্তু বাহ্যিকভাবে আমাদেরকে সেটা দেখানো হচ্ছে আপনি দেখবেন ইউরোপে আমেরিকাতে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট সুদে আপনি অনেক লোন পাচ্ছেন বাংলাদেশে সেটা অনেক বেশি আমরা মনে করি দেখো সেখানেই তো সব শ্রেষ্ঠ তাই না কিন্তু আসলে কি শ্রেষ্ঠ সারা পৃথিবীর অর্থনীতি কে চালায় বাংলাদেশ নাকি তারা চালায় বলেন আমাদের অর্থনৈতিক অবমূল্যায়ন এই যে ইদানিং হয়ে গেল সেটা কি বিশ্ব অর্থনীতির কারণে নাকি আমরা নিজেরা নিজেরা সব করে কাজ করেছি বলেন বৃদ্ধ অর্থনীতি যারা চালায় তারা নানারকম লোভনীয় আসলে অফার আমাদেরকে দেয় এবং শেষ পর্যন্ত দুর্গতির কবলে পড়ে সবার আগে কারা বলেন তো মুসলিমরা সবার আগে মুসলিমরা কারণ মুসলিমরা অনেক ক্ষেত্রে তাদের সব কিছুর লেজুর বৃত্তি করছে এখন অথচ আমাদের অনুসরণ করার কথা ছিল কোরআন এবং সন্ন্যার কোরআন এবং সন্ন্যার যখনই আপনি কোরআন সন্না থেকে এই বিশ্বের বিভিন্ন মানুষের দেশের তাদের কৃষ্টি কালচার চিন্তা চেতনা বা সিস্টেমের অনুসরণ করবেন লেজুর বৃত্তি করবেন তখন তাদের যে কনসিকুয়েন্স পরিণাম আল্লাহ তালা নির্ধারণ করেছেন তাদেরকে যারা ফলো করবে তাদেরকেও সেম পরিণাম ভোগ করতে হবে আর আমাদের ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে যদি আপনি কোরআনসুন্নাকে অ্যাট্যানিস কামস্টান যত কষ্টই হোক না কেন আপনি পৃথিবীতে যত দারিদ্রের মধ্যেই পড়েন না কেন সর্ব অবস্থায় কোরআনসুন্নাকে ফলো করেন তাহলে কোরআনসুন্নাকে ফলো করার যে সাফল্য দুনিয়া এবং আখেরাতে সেটা আপনার অর্জিত অবশ্যই হবে কখনো কখনো আমরা টোটাল সিস্টেমটা ফলো না করার কারণে হয়তো সকলে মিলে সে উপকারটা পাচ্ছি না একটা সোসাইটি যদি শুধু নামাজ পড়ে আর সমস্ত কিছু সোদ মধ্যে লিপ্ত থাকে তাহলে কি সে টোটাল ইসলামের বেনিফিটটা পাবে বলেন পাবে না এটা বুঝতে হবে যে কোনো জায়গায় আপনি যখন অল্প দু একটা জায়গা ফলো করবেন আর বাকি ব্যবস্থাপনাটাকে ইগনোর করবেন তাহলে আপনার সেই সাফল্যটা অর্জিত হবে না তারপরেও আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের এই বাংলাদেশ দেখে কত কিছুই তো হচ্ছে তারপরেও তো আল্লাহ তাল্লা সহায়তায় আমরা বেঁচে আছি না আরও কত বিপর্যয় হতে পারত আরও কত বিপর্যয় রাস্তা চলাফেরার ক্ষেত্রে এই দেশের আবহাওয়া যেমন শহরগুলোর আবহাওয়া নষ্ট হয়ে গেছে সব কিছুর ক্ষেত্রে সুহান আল্লাহ কে রক্ষা করছেন আল্লাহ রক্ষা করছেন সবাই অবাক সবাই ভাবে যে ব্যাপারখানাটা কি আমাদের তো এত ভালো থাকার কথা না তাই না যে ফাসাদ বিপর্যয়ার জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে দুর্নীতি দেখা দিয়েছে কিন্তু তারপরে আল্লাহ রক্ষা করেছেন এর কারণটা কি এটাও এখানে ইসলামের একটা দৃষ্টিভঙ্গি কাজ করছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতে চাচ্ছেন যাতে আমরা ফিরে আসি আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দিতে চাচ্ছেন যাতে আমরা ফিরে আসছি যে বেচাকেনার মধ্যে ছাড় দেওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال <سؤال> رحم الله رجلا سمحا اذا باع واذا اشترى واذا اقتضى اخرجه البخاري بخاري حديثه জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যে আল্লাহ সেই ব্যক্তিকে রহম করুন যে যখন বিক্রি করে যখন কিনে এবং যখন সে পরিপূর্ণ করে অবস্থায় সে ছাড় দেয় বিক্রেতা যখন সে ভালো জিনিসটা কম দামে ছেড়ে দেয় ক্রেতা যখন সে বেশি মোলামুলি করে না কারণ কি সেভাবে জিতলে তো আমার ভাই জিতলো আল্লাহ ইয়া সালা আপনি জিতবেন যখন জেতাতে চান মনে রাখবেন আপনি জিতবেন যদি আপনার পার্টনারকে আপনি জিতিয়ে দেন আপনি হারবেন যদি পার্টনারকে আপনি হারানোর চেতনা বহন করেন দুজন পার্টনার যেমন ধরেন শরিক যদি শরিক এমন হয় আমি চাই আমার শরিককে জিতিয়ে দিতে ভাই আপনি দুটো পয়সা বেশি নেন স্বেচ্ছায় সামনাসামনি কোনো কৌশল নাই তখন দেখবেন যে অটোমেটিক তার মধ্যে আমার এই চেতনাটা সংক্রামিত হবে সে বলবে ভাই আপনি নেন আর যখনই আমার শরীর টের পাবে যে ইনি তো আমাকে ঠকাতে চাচ্ছেন টেকনিক খাটাচ্ছেন বুঝাচ্ছেন আপনাকে আমি সব বুঝিয়ে দিলাম কিন্তু কোথাও যেন কোনো একটা মনে যেন তার ছিঁড়ে গেছে কোথাও যেন কোনো একটা সমস্যা আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে আছে একটা চালাকি আছে এরপরে আপনিও চাইবেন যে সে আমার সাথে চালাকি করছে আমিও তার সাথে চালাকি এরপরের অবস্থান হলো বিভেদ এরপরে হলো ছাড় দেওয়ার বদলে ছাড়া ছাড়ি বুঝতে পেরেছেন দেখবেন যে শরী বিজনেস আর চলছে না তাহলে ইসলামের ছাড় দেওয়াটা একটা চমৎকার টেকনিক জেতাও যায় জেতানোও যায় ইসলাম এমন একটা ফর্মুলা এবং পলিসি আমাদেরকে শিখিয়েছে দ্বিতীয় বেচা কেনার ক্ষেত্রে আমাদের করতে হবে সেটা হলো ওয়াফা উদ্যানী দা হাল্লা আপনি হয়তো কোনো দোকানদারের সাথে চুক্তি করেছেন দুই মাস পরে টাকা দেবেন যখনই দিনটা এসে যাবে আপনাকে টাকা পূর্ণ করতে হবে ওয়াফা উদ্যায়ন আপনার যে দায়ী দায় দেনা আপনার সৃষ্টি হয়েছে জিনিসপত্র কেনা বেচা কেনার বদৌলতে আপনার সে দায় দেনা পরিশোধ করার ব্যাপারে আপনাকে অবশ্যই টাইমের ব্যাপারে সতর্ক থাকতে হবে আন রিয়ালসুল্লাহ উত্তা যে ধনী ব্যক্তির সচ্ছল ব্যক্তির টালবাহানা এটা জুলুম সচ্ছল ব্যক্তির টালবাহানা এটা জুলম অতএব তোমাদের কাউকে যদি মোতাবাত করা হয় ফলো আপ করা হয় হ্যাঁ আলা মালিয়েন কোনো সচ্ছল ব্যক্তির ব্যাপারে ফ্যালিয়াত বা সেজনতা ফলো করে অর্থাৎ কোনো সচ্ছল ব্যক্তিকে যদি বলা হয় যে আপনার টাকাটা পরিশোধ করে দেন সেই জন্যতা পরিশোধ করে এটা সরিয়ে নির্দেশ আপনার টাকা আছে পকেটে আপনি একজন লোকের থেকে টাকা নিলেন সেটা শোধ করছেন না কেন অনেকের ব্যবসা আপনার কারণে আটকে যাচ্ছে অনেক ব্যক্তি আপনার কারণে ঠেকে যাচ্ছে হ্যাঁ অনেক ব্যক্তি হয়তো আপনাকে এসে বিশ্বাস করে দিয়েছে কিন্তু তার প্রয়োজনের সময় তার টাকাটা আপনি তাকে ফেরত দিচ্ছেন না ফলে ইসলাম বলেছে এটা কি এটা জুলুম এই জুলুম যেন আমরা না করি এম অত্যাজা মসের আনহু এখন কোনো ব্যক্তি সত্যি সত্যিই যখন দায় দেনা পরিশোধের সময়টা চলে আসে সে শোধ করতে পারে না কেন তার হয়তো হয়তো জমির ফসলটা নষ্ট হয়ে গেছে বন্যায় অথবা তার ঘরে কেউ একজন অসুস্থ হয়ে গেছে চিকিৎসার সব খরচ হয়ে গেছে এখন আর তার দেওয়ার মতো সাধ্য নাই এগুলো হচ্ছে আল্লাহর সৃষ্ট কিছু বিপর্যয় তার দেখা দিয়েছে ফলে সে এখন কপর দক্ষিণ আপনার টাকা দিতে পারছে না এক্ষেত্রে সরিয়ে নির্দেশনা হলো এই ব্যক্তিকে কিছু সময় দেওয়া অবকাশ দেওয়া এবং তাকে ক্ষমা করে দেওয়া যে সে সময় মতো দিতে পারলো না কারণ তার জেনুইন কারণ আছে ফলে তাকে অবকাশ দেওয়া এটা হলো একটা হাদিস আবুদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত আনি সাল্লাম সাল্লা কানা হাল জিরুন ইউদাই ইউদাইরুল নাস একজন নবী সাল্লাহ বলছেন যে একজন ব্যক্তি সে মানুষকে দায়ন দিত ঋণ দিত ফায়দা স্যার যখন কোনো অক্ষম ব্যক্তি দেখত তাকে বলতো তাহলে ফিতিয়ানিহি ফিতিয়া নিহি আনহু নিজের লোকদেরকে বলতো ওকে একটু মাফ করে দাও ইগনোর করো ও দিতে পারছে না ছেড়ে দাও ছেড়ে দাও যখন পারে দিবে তাজাওয়াজ আল্লাহ আশা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন বলছেন যেহেতু সে এই আশায় ওই ব্যক্তিকে মাফ করে দিত অর্থাৎ তোমাকে এখন দিতে হবে না পরে দাও অতএব আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন কে বলেছেন নবী সাল্লাহ হাদিসটা মোত্তাফা আলাই বোখারি মুসলামের হাদিস আচ্ছা আরেকটা আদব হলো আদামুল ভাই ও শরাইফি আউকাতের সালাওয়াত সলাতের সময় কেনা বেচা করবেন না সালাতের সময় কেনাবেচা করবেন না আনফর্চুনেটলি বাংলাদেশ এটা দেখলামই না এখন হয়তো অন্যরা বলবে যে সলাতের সময় তো আমাদের দেশে দোকান বন্ধ হয় না কিন্তু আপনি করেন আপনি করেন বাংলাদেশে অনেক মানুষ সলাত পড়ে না আপনি পড়েন না পড়েন নাকি আপনি বলবেন এ দেশের মানুষ অনেকে যেহেতু সলাদ পড়ে না আমিও পড়বো না হ্যাঁ কোনটা করবেন বলেন সলাদ পড়বেন রোজা রাখবেন সিয়াম রাখবেন ঈদ করবেন করবেন তাহলে ইসলাম বলছে যখন আজান হয়ে যায় তখন বেচা কেনা বন্ধ তাহলে ওইটাও ফলো করে যারা আল্লাহওয়ালা আছেন ব্যবসা বাণিজ্য করছেন তারা অন্তত সালাতের সময়টুকু একটু মজিদ দেখান নাট একটু নজিদ দেখান আল্লাহ কি ক্ষতি করে দিবেন নাকি বরকত দিবেন বলেন এটা কি থিয়রি নাকি বিশ্বাস ইনশাল্লাহ আহ সুর আজ জুমার নয় থেকে দশ নম্বর আয়াদ আল্লাহ তাআলা বলছেন ইদ ইয়া ইউ হেল্লা দ ইন অ্যাম আ নু ঈদ আ নু দা লিস্ট সলহা তে মিউ ইল জুমুহাতি ফার্স্ট লোকেরা যখন দিন সালাতের জন্য আহ্বান জানানো হয় অর্থাৎ আজান দেওয়া হয় তখন তোমরা দৌড়ে আল্লাহর দিকের দিকে তথা সালাতের দিকে চলে যাও এবং বেচা কেনা পরিত্যাগ করো এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ ওয়াদারুল কেনা পরিত্যাগ করো তা আমরা কেন লঙ্ঘন করতেছি রায় আলিকা আলামুন তোমরা যদি জেনে থাকো তাহলে এটাই তোমাদের জন্য উত্তম কায়দা কুদিয়াত সলাত শিরফিল আর্দ যখন সলাত আদায় করা শেষ হয়ে যাবে ফান্তা শিরফিল আরব জমিনে ছড়িয়ে পড়ো ওব তেগুমিন এবং আল্লাহর অনুগ্রহ তথা তোমাদের রিজিক তালাশ করো ওদ ওয়করুল্লাহ ক্যাথি আল্লাহ আল্লা কুম তুফজে হন এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে যেন তোমরা সফলতা অর্জন করতে পারো সফল কাম হতে পারো আচ্ছা এরপরে আরেকটা আদব হচ্ছে সকল অবস্থায় সঠিক পরিমাপ করা আল্লাহ আদলু ফিচের আহওয়াল সকল অবস্থায় সঠিক পরিমাপ করা বেচা কেনা কম দিবেন না বেচা কেনায় কখনো কম দেবেন না আজকের ব্যবসায়িক পলিসি হচ্ছে লাভ করতে হবে ওজনে কম দিয়ে অথবা পরিমাপে কম দিয়ে সিমেন্টে যদি দুইশো টাকা করে কম দেওয়া যায় তাইলে আপনি কেনা দামি রাখেন এটাই করে মানুষ এক হাজার গ্রামের জায়গায় নয়শো গ্রাম দেয় বলে যে এক কেজি ওই একশো গ্রামের যে কম দিল ওইটাই তার লাভ সে কিন্তু শো করতেছে যে সে প্রায় কেনা দামি ছাড়লো বলছেন এইভাবে সর্বত্র ফাঁকিবাজি আপনি দেখবেন যে কাপড় কিনেছে কিন্তু দুই গিরা এক গিরা কম তারা মনে করে যে ওর তো কাজ হয়েই যাচ্ছে আমি দুই গিরা কম দিল তার অসুবিধা কি আমার তো লাভটা হইলো আমি তাকে কম দামে দিতে পারলাম সেও খুশি আমিও খুশি কি সুন্দর সমাধান না কিন্তু দেখেন তাহলে কোরআন কি বলছে আল মোতাফে ফিনের এক থেকে ছয় নম্বর আয়াত ওয়াইলুল মোতাফে ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় আল্লাহ ইদাক্তাল আল আাসী ইস্তাফুর যারা যখন মানুষের কাছ থেকে মেপে নেয় তখন পরিপূর্ণভাবে নেয় ওয়াঈদাক আলু হুম যখন তারা মানুষকে মেপে দেয় হুম তাদের জন্য ওজন করে ইউকসুরুম কমিয়ে দেয় আল্লাহ উলাইকা হুম তারা কি বিশ্বাস করে না যে তাদেরকে জাগানো হবে পুনরুত্থিত করা হবে আল্লাহর সামনে উপস্থিত করা হবে লিয়াউমিন আদিম একটি মহান দিনে ইয়াকুম উন্নাস রব্বুল আলমিন যেদিন যদি সকল মানুষ রব্বুল আলমিনের সামনে উপস্থিত হবে দাঁড়াবে আরেকটা হলো অতিমাত্রায় কসম খাওয়া বর্জন করা তাজ ক্যাথরাতিল হালাফ তাজন্নবু জন্য হালাফ অতিমাত্রায় কথায় কত কসম করা আল্লাহর কসম মানুষকে বিশ্বাস লাগানোর জন্য আমি তো দেখলাম কসমও লাগে না মদিনাতে ছিলাম তো অনেক দিন দেশে দেখলাম যে আসার পরে যেটেই বলে উঠে বিশ্বাস করি প্রথমে মানে সময় আমি খুব মানে মদিনা যাওয়ার আগে আমি অল্প বয়সে অনেক মানে জিনিস খুব কি বলে এটাকে বার্গেনিং করে নিতাম আমাকে ঠকাতে পারতো না কেউ দর কষা করতাম প্রচুর এটা বাঙালি কালচার বুঝছেন আমি দেখতাম যে অনেক সস্তা জিনিস কিনতে পারতাম মদিনা থেকে ফেরার পরে দেখি যার পারি না মানে ওইটা মাথায় আসে না যে এটা একটু দর করা দরকার এখন অবশ্য আবার একটু ধরেন অনেক দিনে অভ্যস্ত হয়ে গেছে প্রথম দিকের কথা বলছি কারণ মানুষ এমনি বললে যদি বলে একজন বিক্রেতা বলে যে ভাই সত্যি কথা বলছে এটা এক নম্বর বিশ্বাস করে সাময়িক অবস্থায় কিন্তু একজন সরল মানুষ বিশ্বাস করে ফেলে মানুষ যারা এদের কৃষ্টি কালচার চরিত্র জানে না তারা কিন্তু বিশ্বাস করে ফেলে আর যখন বলে যে ভাই দেখেন ব্যবসা নাই ব্যবসা নাই আল্লাহর কসম এটা আপনাকে কেনাদান দিচ্ছি কেউ বলে যে আল্লাহর কসম এটা আপনাকে কেনাদান থেকে পাঁচ টাকা লসে দিয়ে দিচ্ছি আসলে একশো টাকা লাভে দিচ্ছে ইসলামের জন্য বলছো তোমার হলফেরি দরকার নাই তুমি মানুষকে টেকনিকে তাকে কনভিন্স করো অসুবিধা নাই কিন্তু হলফ করা যাবে না আবহাওয়ি আল্লাহ তালন থেকে বর্ণিত কয়লা তো রাসুল আল্লাহ ইয়াকুল আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আবহাওয়াহ বলেন আল হালিফু ইউ মানা মামহা কাতুল হলফ করলে এটা সিলার আর খরচ বাড়ায় আর বরকত লাভ কমায় রিব মানে কি প্রফিট প্রফিট মিটাই দেয় হলফ করবেন না আর হলফ তো মানুষ মিথ্যা কথা বলে তাই না অধিকাংশ হলফ করলে কসম খেলে মানুষের আস্থা জন্ম হয় কিন্তু কিছুদিন পরে দেখবেন যে কসম না এর উপরেও যদি কিছু থাকে তখন মানুষের বিশ্বাস করবে না হ্যাঁ আচ্ছা এরপরে হল ইস্তিমাবুল বই অল মামেলা এমন সব বেচা কেনা এবং আমেলাত পরিহার করবেন যেটা হারা এবং যেটা নিকৃষ্ট যেটা ক্ষতিকর নিকৃষ্ট মদিনায় কোনো কোনো বাঙালিকে আমরা দেখলাম যে তারা সিগারেট বিক্রি করতেছে আমরা বললাম যে ভাই এটা করেন না কয় ভাই বাকালা মানে গ্রোসারি স্টোর তো এটা ছাড়া চলে না চিন্তা করে আমেরিকাতে যারা আছেন দেখবেন যে তারা গ্যাস স্টেশন চালান সেখানে তারা ওই যেটাকে কি বলেন মোটর বিক্রি করে তারা মনে করে যে এটা না রাখলে ক্লায়েন্ট এখানে আসবে না কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ যারা তারা কিন্তু হারামটাকে বর্জন করে আল্লাহ তাদেরকেও চালান নাকি তাদেরকে অন্য কেউ চালায় আল্লাহ তাদেরকে চালান আল্লাহ তাদেরকে চালান এটা মানুষের মাইন্ডসেট অতি লোভী মানুষেরা হালাল হারাম বাজ বিচার করে না কিন্তু মোমেন সে সব সময় আখেরাতের চূড়ান্ত সফলতাকে সাফল্য মনে করে অতএব সে মনে করে আমাকে হালালের মধ্যেই থাকতে হবে হারামে যাওয়ার আমার কোনো সুযোগ নাই ফলে আল্লাহ তাকে দুনিয়াতেও লাভবান করেন লাভবান কিন্তু অনেক দিক থেকে এখন একটা হালাল বিজনেসে কারি টাকা এটা প্রায় অসম্ভব কিন্তু বরকত তো অন্য দিক থেকেও আসে বরকত অন্য দিক থেকেও আস আল্লাহ তালা আপনাকে স্বাস্থ্যবান করলেন আপনাকে ঘোড়া রোগ দেন নাই ধনী রোগ আর কি যেটাকে বলে অনেকের ধনী রোগ হয় যদিও অনেক গরিবেরও ধনী রোগ হয় বাট সে মানে আমরা এটাকে জেনারেলাইজ করব না জেনারেলাইজ করছিও না কিন্তু মানে বরকতটা চেনানোর জন্য বলছি এই সমাজের বহু লোক আল্লাহর বরকত প্রাপ্ত দিন আনে দিন খায় কিন্তু বয়স হয়ে গেছে আশি বছর কোনো অসুবিধা হয় নাই সুভান আল্লাহ এটা কি বরকত না বলেন তো হয়তো আপনি বলবেন আরেকজন তো দেখলাম গরিব মানুষ কিন্তু সে তো ঠিকই অসুস্থ হইল আল্লাহ কি বলছে যে গরিবকে কোনো মানে রোগ দেবে না আবার অনেক গরিব মানুষ দেখবেন সে ইসলামের নিয়মকানুন মানে না সলাপ পড়ে না তার নাই আছে না বলেন তো এখন কোনো গরিব মানুষ দেখলেই যদি আমি বলি যে আরে আল্লাহ তো তার কঠিন অবস্থায় রাখছেন আপনি ওই সিদ্ধান্ত কেমনি আসবেন ভাই এই গরিব মানুষের ভেতরে কি আছে সেটাও তো জানতে হবে আমরা বলবো যে আল্লাহ মানুষ যারা তাদের উপর বিপদ আপদ আসতে পারে কিন্তু তারা সবর করে তারা ঠকে না আপনি সবর করার মাধ্যমে কোনো দিন ঠকবেন না দুনিয়াতে যদি আপনার কষ্ট হয় আপনি ধৈর্য ধরবেন আখিরাতে আপনার জন্য না যাত আখিরাতে আপনার জন্য পুরস্কার তাই না আল্লাহ সুহান তাল্লাহ বলছেন ও আহাল আল্লাহ হুলবাই হ্যাঁ ও হারাম আর রিবা আল্লাহ বেচাকেদাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন অকাল আল্লাহ হুতা আয়লা এটা হলো সুরাল বাকার এক দুশো পঁচাত্তর নম্বর আয় অন্য আরেকটা আয়তা সুরাল মায়দার নব্বই নম্বর আয়তা আল্লাহ তাল্লাহ বলছেন ইয়া ইউ হল্লা দিন আনু ইনামাল খাম রুয়াল মাইস রুয়াল আনসাব ওয়াল আজলাম রিজ সুমিন আম আলি শেয়ানি ফেজিতানি বহুল আল্লাহ কুমতুফ হে ইমানদার লোকেরা নিশ্চয়ই মদ জুয়া দেবীর উদ্দেশ্যে বা মূর্তির উদ্দেশ্যে যা কিছু নিবেদন করা হয় এবং লটারির স্বর এগুলো হচ্ছে শয়তানের কাজ নিকৃষ্ট জিনিস অতএব তোমরা এর সব কিছু বর্জন করো তাহলে তোমরা সফলতা পাবে সুরান আরফের একশো সাতান্ন রায়তা আল্লাহ তালা বলছেন আল্লাদিন্তাব রাসুল নবী আল ও আল্লাদি يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم أرجرا أمي نبي رسول كي অনুসরণ করে অর্থাৎ এমন রাসূল যিনি নবী এবং উম্মি অর্থাৎ যাকে কেউ পড়াশোনা শেখায় নাই উম্মি হচ্ছে ওই যে কোনো মানুষের কাছে পড়াশোনা শেখেনি এমন নবীর অনুসরণ যারা করবে যাকে তারা তাওরাত এবং এঞ্জিলে তাদের কাছে লিখিত অবস্থায় পেয়েছিল তিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন অসৎ কাজ থেকে নিষেধ করেন এবং তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে তিনি হালাল করেন আর সমস্ত খাবিত জিনিসগুলোকে হারাম করেন তাহলে পবিত্র জিনিসগুলোর মধ্যেই আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে খাবিস জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে হাবিস জিনিসগুলোর মধ্যে আছে সিগারেট বিড়ি মদ যে কোনো ধরনের মাদকদ্রব্য যত দামি হোক না কেন অনেক লোক মনে করে আরে দ্রব্য তো সামান্য কিছু দিলে তো আমি কোটি কোটি টাকা পাই হিরোইন ইয়াবা আরও কি কি আছে তাই না এই এগুলো সব হাবিস নিষিদ্ধ ইসলামে পরিপূর্ণভাবে নিষিদ্ধ এখানে ওই মাকরু টাকরু বলার কোন সুযোগ নাই এবং তিনি তাদের উপর থেকে অপসারণ করেছেন যত সব জঞ্জাল কিংবা শৃঙ্খলা ইত্যাদি যা তাদের উপর ছিল সবকিছু কিছু তাদের উপর থেকে উঠিয়ে নিয়েছেন ফাল্লাদিন আহমা নবীহি ও আজ অতএব যারা এই নবীর প্রতি মানে এনেছে তাকে সাহায্য সহযোগিতা করেছে ও নাসারুহু ওত্তবা নূর আল্লাদি উঞ্জিলাম এবং তার সাথে যে নূর নাজিল হয়েছে সেই নূর সে আলো সে অহির আলোরকে অনুসরণ করেছে উলা ইকাহমুল মোফলি হামুদ তারাই হলো সফল সুতরাং আমাদের বাজারে মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে কিংবা শেয়ার মার্কেটে অথবা লোকাল মার্কেটে যত কর্মসূচি আছে এর মধ্যে মাত্র দুটো জিনিস বর্জন করবেন সব করেন কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছেন সব কাজ করেন কোনো অসুবিধা নাই দুটো জিনিস বর্জন করবেন কি কি বলেন তো এক নম্বর হারামটা দুই তাহলে দেখা গেল যে হারাম এবং হাবিজ ছাড়া ইসলাম আর সব কিছুকে হালাল করেছে আদাম আদামকে দেওয়ার দুটো ছোট্ট পয়েন্ট আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো গেস করা যাবে না প্রতারণা করা যাবে না ঠকবাজি করা যাবে না মিথ্যা আশ্রয় নেওয়া

হয়তো পঞ্চাশ বক্স খেজুর এটা সব কিছু মিলে একটা স্তূপ হয়ে গেল আপনারা জানেন যে এখন তো মানুষ প্যাকেট করে প্যাকেট করে আম বিক্রি করে প্যাকেট করে খেজুর বিক্রি করে প্যাকেট করে নানা জিনিস বিক্রি করে আর সৌদি আরবের সব দেখলেন দেখবেন যে সব কাইলের মতো করে শশা ওখানে কেজিতে বিক্রি হয় না কেজিতেও করে যারা চায় কেজিতেও করে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা বাক্স একটা প্লাস্টিকের বাক্স অথবা কাগজের বাক্সের মধ্যে যে কয়টা ধরে আপনি সেটাই কিনবেন ব্যাস ওজন কত দাঁড়িয়ে আপনি এই বাক্স এই ওড়া অথবা এই পাত্র পরিমাণ জিনিস এত টাকা দিয়ে কিনবেন এগুলো একসাথে করলে অনেকগুলো তখন একটা স্তূপ হয়ে যায় তো রাসুলসাল্লাহ সালাম এরকম একটা স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় একটা পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন হাত ঢুকিয়ে দিলেন দেখলেন যে তার আঙ্গুলের মধ্যে ভিজা লাগলো উপরে দেখা যাচ্ছে শুকনা খেজুর আর নিচে হলো ভিজা খেজুর কিরে ভাই তোমার এই অবস্থা কেন কি এটা কি দেখলাম কি দেখলাম আর কি পাইলাম বুঝছেন কি দেখলাম ওপরে আর কি পাইলাম আঙ্গুলে আঙ্গুল দিয়ে তাই না দেখেন লোকটা ছিল খুব চালাক তিনিও নিশ্চয় সাহাবি তাই না তবে নাম লেখে না এখানে আসাবাত হুসামা ইয়া রসুল্লাহ সে আমার কি দোষ নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসমানের কারণে হয়েছে আমি নিজে ভিজাই নাই আমি নিজে ভিজাই নাই কালা আফালা জা আলতাহু ফত আমে কাইয়া রাহুন্নাস দেখেন রাসুল সাল্লাম কি তো তাকে বললেন তুমি তো প্রতারক কোনো আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করেন নাই বললেন আফালা তুমি কেন এটাকে উপরে রাখলে না তুমি ঠিক আছে তুমি বুঝাও এমন ভাবে রাখো যে কিছু শুকনা কিছু ভেজা হাস যেন মানুষ দেখে বুঝতে পারে এটার স্ট্যান্ডার্ড এখন উপরে যেহেতু শুকনা তখন মানুষ মনে করছে পুরো খাঁচাতে একই স্ট্যান্ডার্ডের খেজুর তখন দেখেন তিনি বলেন আন্তাকাশ্বাস। আন্তা রাসুসাল্লাহ আসাল্লাম কখনোই অ্যাপ্রোচ যাননি এমনকি যদি তিনি রেশ করে থাকেন প্রতারণাও করে থাকেন রাসুসাল্লাম কাউকে না কোনো কাফের কেউ বলেন ইয়া কাফের তা হে কাফের আসো আমার সাথে বসো কথা বলো ইয়া তা হে ফাঁসে আসো বলেন নাই কখনো বলেন নাই দেখেন যে লোকটা মসজিদে পেশাব করতেছিল তারেও তো গাল বন্ধ করলেন না মসজিদে পেশাব করা কত ভয়াবহ তাও আবার দাঁড়ায় তাও এক জায়গায় না খালি এখানে ওখানে মিলে অবস্থা আল্লাহ একবার তো যাই হোক তিনি বললেন যারা আমাদেরকে প্রতারিত করে ধোকা দেয় তারা আমাদের দলের না তারা আমাদের আখলাকের না তারা আমাদের মানহাজের না তারা আমাদের স্বভাবের না এতগুলো কথা তিনি এখানে বললেন এটা মুসলিমের হাদিস ও আন হাকিম ইবন হিজাম থেকে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন আল বাইয়ানি বিল খিয়ার মালামিয়া তাফার ওয়াতা ক্রেতা বিক্রেতা তাদের এখতিয়ার রয়েছে তাদের বেচা কেনার চুক্তিকে ফস্ক বা বাতিল করার যতক্ষণ পর্যন্ত তারা পৃথক না হয় একই মেজলিসে থাকে ভাই এটা কিনবো কিনলাম এই সেই ভাই আমি নিবা এটা বলার এখতিয়ার তাদের আছে না আছে যতক্ষণ পর্যন্ত তারা মেজলিসের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত এটা ফাইনাল করা যেমন বলল ভাই এটা আমি কিনলাম কত পাঁচশো টাকা কিনলাম যা এখন টাকা দেওয়ার আগে সে বলছে ভাই না 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 নিবো না কেন নিবেন না ভাই কোনো সমস্যা না কোনো সমস্যা নেই তবু আমি নেবো না এটা শুধু তো সমস্যা থাকাটা জরুরি না কিন্তু আমাদের কিছু লোকরা আছে তারা এই মাসালা জানে না তো বরং উদারতা থাকা দরকার ছিল দেখেন বলা দরকার ছিল ভাই ফিল ফ্রি আপনি নেন আলহামদুলিল্লাহ আপনি আমার কাছে টাকা দিলেন এখনো যান নাই দোকান থেকে আবার ফেরত দিতে চান তাও আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই এটা ইউরোপিয়ান আমেরিকানরা করে তারা শুধু তাই করে না তারা বলে যে ভাই এই মালটা তুমি পরে দেখো কোনো সমস্যা ফিল করে নিয়ে আস আমি দুটো ঘটনা বলি ছোট্ট গল্প যদিও সময় অনেক হয়ে গেছে প্রথম গল্পটা হলো আমার এক আত্মীয় উনি লন্ডনে ছয় মাসের একটা কোর্সে গিয়েছিলেন উনি ওই মাপার স্কেল কিনলেন এক জায়গায় দশ পাউন্ডে ওটা একটা স্পেশাল অফার ছিল ওনার কাছে শোনা গল্পটা উনি নিজে বলেছেন তো পরের দিন আরেক জায়গায় গিয়ে দেখলেন যে একই জিনিস আরেকটা স্পেশাল অফার আছে সেখানে পাঁচ পাউন্ড আচ্ছা এখন ওখানে অফার থাকলেও সেখানে কিন্তু বাংলাদেশের মতো লেখা নাই যে অফারের জিনিস অফেরত যোগ্য এটা লেখা নেয় বরং তাদের ফেরত দেওয়ার যে কমন রুলস সেটা সর্বক্ষেত্রেই প্রযোজ্য রাখছে তারা তো উনি পরের দিন ভাবলো যে আমার তো পাঁচ পাউন্ড বাঁচানো দরকার তাহলে আমি এক কাজ করি এটা ফেরত দিই তো উনি বললেন যে এটা নিখুঁত ছিল কোনো অসুবিধা ছিল না তো দোকানদারের কাছে যখন আমি নিয়ে গেলাম বলে অ্যানি প্রবলেম বললো যে আমি তাকে বল কী বলবো যদি বলি যে নো প্রবলেম তাহলে তো সে বলতে পারে যে তাইলে তুমি নিয়ে যাও এটা নো প্রবলেম হোয়াইট ডু ইউ গিভ ইট ব্যাক টু মি তাই না তখন উনি বললেন যে মেনি প্রবলেম আচ্ছা ওকে সরি সরি স্যার ওকে তখন বললো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট অর ইউ ওয়ান্ট টু টেক ইউর মানি ব্যাক হ্যাঁ বললো যে আই ওয়ান্ট টু টেক মানি ব্যাক আচ্ছা ওকে বুঝছেন তারপর নিয়ে সে পাঁচ ডলার পাঁচ ডলার তো পাঁচ পাউন্ড বাঁচাইলো আর পাঁচ পাউন্ড দিয়ে ওখান থেকে এই গল্প ওনার কাছে শোনা এই আমাদের কথা হচ্ছে যে আসলে এই এই যে ধরেন দোকানদারের যে বিষয়টা ওইটা বলার জন্য আমি বলেছি আমাদের ওই আত্মীয়র ত্রুটি বলার জন্য বলি নাই দোকানদার দেখেন তার মধ্যে সামাহাত ছিল ছাড় দেওয়া ছিল সুযোগ দেওয়াটা ছিল পরের দিন গিয়েছে তারপরেও তাকে চেঞ্জ করে দিল তাই না আর অনেক সময় দেখা যায় আর আরেকটা গল্প হচ্ছে আমেরিকায় এক ভাই আমাকে বললেন যে এখানকার দোকানগুলো ছয় মাস বা এক বছর পর্যন্ত যে কোনো জিনিস চেঞ্জ করার সুযোগ রাখে এমন এমনকি জুতার ক্ষেত্রেও একটা দোকানের কথা উনি বললেন কি ব্র্যান্ড আমার মনে নাই বলেন যে এক লোক তার পরিচিত আছে যিনি বারো বছর ধরে নতুন জুতা কেনেন নাই প্রতি ছয় মাস পরপর পাল্টায় নিয়ে আসতেন বাস্তব বাঙালি হ্যাঁ তা এখন তারা এটা একটেসাফ করলো তারা এক্সপ্লোর করলো যে আমাদের মাসাল্লাহ বাংলাদেশি ইমিগ্র্যান্টরা তো দেখে যে খুব ভালো চেঞ্জ করে নেয় তখন তারা এটা নাকি হয়তো দুই মাস বা এক মাস বা এক সপ্তাহ করে দিয়েছে এই আর কি অবস্থা তো এখানে আমাদের দোষ বলা উদ্দেশ্য নয় বলার উদ্দেশ্য হচ্ছে তারা দেখেন এই ফ্যাসিলিটিসগুলো কেন রাখল যদি ক্লায়েন্টরা সৎ থাকে তাহলে এই ফ্যাসিলিটিগুলো কিন্তু স্টে করবে থাকবে এবং এই ফ্যাসিলিটিগুলো দিলে বিক্রেতার কোনো ক্ষতি নাই বরং তার প্রতি মানুষের আস্থা বাড়বে নকল জিনিস হলেই তো সে আবার চেঞ্জ পাচ্ছে আর সেও আসলে নকল বিক্রি করবে নকল তো গ্যারেন্টিতে বিক্রি হয় না নকল জিনিস সবসময় দেখবেন যে সে বলছে ওয়ান টাইম বা এটা আর চেঞ্জ হবে না বুঝছে তাহলে জেনুইন জিনিসটাই আসলে চেঞ্জ হয় ফলে মানুষ মানুষের আস্থা থাকবে ক্রেতা বিক্রেতা সবার জন্য মানে সুযোগ থাকে এবং ইসলাম সেটাই বলছে মালাম আলবাইনিফার্তাফার ফিবাই যদি তারা উভয় সত্য বলে খেয়াল করেন এবং তারা বর্ণনা করে দেয় যা আছে কোনো ধরনের অস্পষ্টতা রাখে না ট্রান্সপারেন্সির সাথে তারা তাদের সমস্ত কথা কার্যক্রম পরিচালনা করে বুরে রে বা লাহমাফি তাহলে তাদের উভয়ের জন্য এই বেচা মধ্যে বরকত দেওয়া হয় দিস ইজ দ্য পলিসি অফ ইসলামা ওয়াকা মহাকাত আর যদি তারা উভয় গোপন করে এ গোপন করে সে তারটা গোপন করে ওয়াকাদা এবং দুজনে মিথ্যা কথা বলে তাহলে তাদের বেচাকেনার কেনার বরকত আল্লাহ উঠিয়ে নেয়

খাতইউ রাওয়াহ মুসলিম। আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাপী ব্যক্তি ছাড়া কেউ সম্পদ এবং কমোডিটি স্টক করে না। গুদামজাত করে না। তাই তাই বলে কি গুদামজাত করে নিষিদ্ধ নাকি? না নিষিদ্ধ না স্বাভাবিক অবস্থা। যদি জনজীবনে এর খারাপ কোনো প্রভাব না পড়ে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে তাহলে এই ধরনের গুদামজাত করার মধ্যে কোনো সমস্যা নাই আর গুদামজাত করলে তো মানুষেরই লাভ এই সিজনে অনেক আলু হলো অন্য সিজনে অফ সিজনে খাব কি এই সিজনে অনেক খেজুর হলো অন্য সিজনে খাব কি তাই না গোদামজাত করা স্বাভাবিক অবস্থায় জায়জ কিন্তু মানুষের মধ্যে কৃত্রিম অভাব অনটন তৈরি করার জন্য কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করার জন্য অথবা মানুষের মধ্যে সংকট তৈরি করে জিনিসের মূল্য বৃদ্ধির জন্য যদি কোনো গোদাম জাত করা হয় স্টক করা হয় তাহলে সেটা সরিয়াতে সম্পূর্ণ হারা করা যাবে না এবং যারা করবেন তারা পাপি ব্যক্তি বলে গণ্য হবেন এবং তাদের এই অর্জনটা হবে হারাম অর্জন এবং তাদের এই অর্জনের মধ্যে আল্লাহ তালা কোনো বরকত দেবেন না তো আল্লাহ তালা এই আদবগুলো মেনে চলার তফিক আমাদেরকে দান করুন হাদা মোহাম্মদ ওয়ালা নবীলা মাহমদ আজমাইন